সোমবার দুপুরে টেপাড়িয়া কৃষি মহকুমার অধীনে বাগবাসা গ্রাম পঞ্চায়েত এলাকায় ধানের উৎপাদন সরজমিনে খতিয়ে দেখলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন মন্ত্রী এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেন এবং এই বছরের কৃষি সুফলন নিয়ে তার পাশাপাশি কিন্তু এলাকায় কৃষকদের সঙ্গে নানান সমস্যা নিয়েও কথা বলেন এবং নিজেই কৃষকদের সঙ্গে উৎপাদিত ধান কেটে কৃষকদের হৃদয়ে জায়গা করে নিলেন। এইচওআইবিতে যেরকম হয় 5.2 মেট্রিক টনটা আমাদের গভর্নমেন্ট লেভেল হিসাব আমরা দেখেছি এরকম হয়, কিন্তু হাইব্রিড ক্ষেত্রে অনেক বেশি উৎপাদন হয়। তো আমরা কোথাও কোথাও অনেক জায়গায় জায়গা বুঝে একটু সেপারেট ডিফারেন্স হয়, এখানে বগাবাসাতে হয়তো একরকম হবে, সেখানে হয়তো কাঁকড়ামোনা একরকম হয়, সেখানে তো নর্থ ত্রিপুরাতে একরকম হয়। তো এখানে এই মুহূর্তে যে কাটছে এখন সকলে মিলে দেখছি এটা কেটে এখন সমস্ত এটাকে প্রসেস করে বের করে নিয়ে মেজারমেন্ট করা হবে। তো আমাদের বক্তব্য হচ্ছে এখানে এবার ধান খুব ভালো হয়েছে, সব কৃষকরা যথেষ্ট খুশি এবং কৃষিকাজের উন্নতি হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, কারণ মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন রাজ্য সরকার আমরা সেটা করছি। তো কৃষিকাজকে যদি সঠিকভাবে যদি এদের প্রোডাকশন বৃদ্ধি করতে হয় তাহলে সেটাকে সময় সাপেক্ষে সময় অনুযায়ী তাদের যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে সার বীজ থেকে শুরু করে সেগুলো সময় মতো দিতে হয়। তো এই ক্ষেত্রে এবার আমরা রাজ্যের মধ্যে আমরা অনেক সমস্যা ছিল, আমরা সকলে জানেন যে রাজ্যে প্রায় 2 মাসের মতো যেখানে আমাদের কানেক্টিভিটি একমাত্র যে রাস্তা যে রেল কানেক্টিভিটি বন্ধ ছিল এবং এই রাজ্যের মধ্যে সমস্ত খাদ্য দ্রব্য থেকে শুরু করে সমস্ত কিছুই সার এবং বাকি সমস্ত ঢোকে রেলের মাধ্যমে, 2 মাস বন্ধ ছিল। তারপরও সরকারের বিভিন্ন উদ্যোগে আমরা যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা সার বীজ থেকে সবকিছু সময় মতো আমরা কৃষককে দিতে পেরেছি। তো এই মুহূর্তে বগাবাসা তো এখানে এই জমিতে এখন ধান করেছে, মোটামুটি ধানের গ্রোথ থেকে সবই ভালো। তবে এখানেও আমরা করছি, আমরা আশা করি এখানে প্রায় 6 MT 7 MT 7 MT পার হেক্টরে হবে